সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে আপনাদের সাথে আছি আমি অর্ছি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছে নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন অর্থনীতির বিশ্লেষক প্রাবন্ধিক এবং কলামিস্ট ডক্টর আনু মাহমুদ চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন স্যার এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা আয়োজনে আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য অবশ্যই আপনার কর্তৃপক্ষকেও অবশ্যই স্যার আপনি অনেকগুলো কাজের সাথে জড়িত আছেন এবং অনেক কাজে নিজেকে ব্যস্ত রাখেন সব সময় এই মুহূর্তের কাজগুলো একটু শুনি কি কি নিয়ে মূলত ব্যস্ত আছেন এই মুহূর্তে লেখালেখি নিয়ে ব্যস্ত আছি দৈনিক পত্রিকাগুলো তো আমার লেখা বের হয় সাপ্তাহিকভাবে তারপরে সাপ্তাহিক যে রোববার আছে ওখানেও রিপোর্ট আকারে বের হয় লেখালেখি তারপর তো সামনের ফেব্রুয়ারিকে টার্গেট করে কিছু লেখালেখি হচ্ছে পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে এবং কাজ চলছে তার মধ্যে আমার বিভিন্ন পত্রিকা দৈনিক পত্রিকায় যেগুলো লেখা প্রকাশিত হচ্ছে ওগুলো কম্পাইল করে একটা বই হবে আর কিছু স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধীয় বই সময় যে কিছু অজানা কাহিনী ছিল সেগুলো বিভিন্ন ইংরেজি বই থেকে ট্রান্সলেট করে পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি তাছাড়া পনেরোই আগস্টে ঘটনার জন্য কিছু অজানা ঘটনাও বিভিন্ন বইতে প্রকাশিত হয়েছে বিদেশে তার মধ্যে একটা রেড টেলিগ্রাফ উল্লেখযোগ্য ওটাও ট্রান্সলেট করছি যাতে অজানা তথ্যগুলো পাঠক সমাজ জানতে পারে এবং তারা বুঝতে পারে যে ঘটনার পিছনে কাদের ইন্ধন ছিল কেন ঘটনা ঘটেছে জাতীয় পিতাকে কেন হত্যা করা হয়েছে এবং জাতিকে কিভাবে এটা পিছনে নেওয়া হয়েছে এবং যারা করেছেন তাদের কী টার্গেট ছিল উদ্দেশ্য ছিল এই ঘটনাগুলো নিয়ে স্যার এখানে একটু জানতে চাচ্ছি যে আপনি যে পত্রিকা লেখালেখি করছেন মূলত বিষয়বস্তু কি কি থাকছে পত্রিকাতে আমি মেইনলি আর্থসামাজিক বিষয়ের উপরে লেখালেখি করি ইংরেজি এবং বাংলায় তার মধ্যে থাকে আমাদের বিভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক অগ্রগতি এর সম্বন্ধে যেমন গার্মেন্টস শিল্প অন্যান্য কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের দেরি হচ্ছে কি কি আমাদের বাধা আছে কীগুলো এগুলো ওভারকাম করা যায় আমি শুধু সমালোচনাই করি না সাথে একটা সাজেশন দিতে চেষ্টা করি যে এই স্টেপ নিলে এগুলো ওভারকাম করা সম্ভব হয় যেমন আমাদের কিছুদিন আগেও একটা ই ছিল যে বিদেশিরা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য আসতে চায় না আচ্ছা এবং আমরা জানি সেটা কিন্তু এখন কিছুটা এটা ওভারকাম হয়েছে এবং সব সবসময় বলতো যে তোমাদের এখানে ইনভেস্ট করার হচ্ছে তোমাদের যে কোনো কাজে পারমিশন নিতে সময় লাগে তারপরে বিদ্যুতের অভাব ইনফ্রাস্ট্রাকচারের অভাব তারপরে ওরা যা এখানে নিয়ে আসবেন ইনপোর্ট সেগুলো অনেক সময় আছে কেন দেখা যায় ট্রান্সপোর্টে অসুবিধা হয় চিটংয়ে অনেক সময় জাহাজ জ্যাম হয় যেটা আমাদের রাস্তাতে হয় তো এইসব বিভিন্ন কারণে আর ইলেকট্রিসিটির স্বল্পতা ছিল মেইন কারণ তাদের তো এখন এগুলো ওভারকাম হচ্ছে এবং এই সব বিষয় নিয়ে আমি লেখালেখি করার চেষ্টা করছি তারপর আবার ব্যাংকের যে এখন যে অবস্থা চলছে ঋণ খেলাফি এগুলো যাতে কমানো যায় কি করা যায় এগুলো নিয়ে চেষ্টা করি কিছু বলার জন্য জি এবং অনেকগুলো আসলে বিষয়বস্তু নিয়ে বলছিলেন পত্রিকা লেখালেখির সাথে আপনি ঠিক কবে থেকে যুক্ত হয়েছেন পত্রিকা লেখালেখি থেকে আমি যুক্ত হয়েছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম অনার্সে তখন থেকে তখন অবজারভারে আমার লেখা বের হতো তারপর থেকে আস্তে আস্তে সুযোগ খুঁজছিলাম যে যাতে রেগুলার করা যায় তো তখন আমি যখন মেস্টে ঢাকা ইউনিভার্স সরি ঢাকা কালেক্টরেটে তখন তারকা লোকের যে সম্পাদক আরিফিন ভাই উনি এসেছিলেন ওনার একটা আর পত্রিকা হবে যুবকদের নিয়ে যুব তারকা বা এরকম একটা কিছু তো পারমিশনের জন্য আমার কাছে আমার কাছে মানে ডিসি কাছে এসেছিলেন আমি ডিসি স্টাফ অফিসার ছিলাম তো আমার রুমে উনি ওয়েট করতেছিলেন তো ওই সময় কথায় কথায় যে আমি তো লেখালেখি করি কিন্তু একটা রেগুলারভাবে লেখার পথ খুঁজতেছি তখন উনি অফার দিলেন যে ওনার একটা সাপ্তাহিক পত্রিকা ছিল আগামী তো সেখানে আমি রেগুলার কলাম লেখা শুরু করলাম এবং তখনই আমার এই লেখার নামটা উনরাই সিলেক্ট করে দিলেন আচ্ছা এবং এইভাবে এখন পর্যন্ত চলছে জি এবার যে বইমালাতে যে পরিকল্পনা হচ্ছে এবার যে বইগুলো আসতে যাচ্ছে কতগুলো বই পেতে যাচ্ছে আমি আশা করছি 5 6টা হবে আচ্ছা এবং সবগুলোর বিষয়বস্তু এই সমসাময়িক ঘটনাগুলো অর্থনীতি উপরেই হচ্ছে না অর্থনীতি ওইগুলোও আছে ওই যে বললাম যে বঙ্গবন্ধুর উপরে স্বাধীনতার উপরে আর হয়তো কিছু বিষয় আসবে যে বিদেশে যারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাদের হয়তো জীবনী সম্বন্ধেও ট্রান্সলেট করে যদি এর মধ্যে শেষ করা যায় আনতে চেষ্টা করব। যেমন আমার হিটলারের জীবনের উপরেও একটা দু বছর আগে বই বের হয়েছিল ওটা ট্রান্সলেট বই হিটলারের কথা। এরকম কিছু আছে গান্ধীর উপরে আছে তোই সব ধরনের কাজ করছি আর কি আচ্ছা অনেকগুলো বিষয় নিয়ে যে শুনছিলাম এইগুলো লেখালেখির কাজে তো অনেক রিসার্চের ব্যাপারও চলে আসে এবং অনেক সময় লাগে পুরো বছর ধরেই কি প্রস্তুতি চলতে থাকে মেলাকে কেন্দ্র করে পুরো পুরো বছরই প্রস্তুতি করতে হয় এবং এর জন্য স্টাডি করতে হয় যেমন আমি বলতে গেলে ডেইলি 15টা পত্রিকা স্টাডি করি সেখান থেকে উপাত্ত নিতে হয় বিভিন্ন তথ্য থাকে ডেটা থাকে এগুলো কম্পাইল করেই তো করতে একটা লেখা ভালো করার জন্য শুধু এক্সটেম্পল আলতু ফালতু লেখ অনেক লেখাই দেখবেন যে তার মধ্যে কিছু নেই খুঁজে পাওয়া যায় না কিছু পরে একটা বড় হেডিং দিয়ে দেয় কিন্তু মধ্যে রসদ পাওয়া যায় না তো আমি চেষ্টা করি যাতে আর বিশেষ করে আর্থসামাজিকের ব্যাপার তো যাতে তথ্য উপাত্ত থাকে এগ্লোর জন্য স্টাডি করতে হয় কালেকশন করতে হয় জি তো সেজন্য সারা বছরই ব্যস্ত থাকতে হয় আর অনেক কাজের ফাঁকে ফাঁকে জি আত্মজীবনের কথা বলছিলেন সেগুলোর ক্ষেত্রেও তো অনেক রিসার্চের প্রয়োজন হয় কারণ অনেক ঘটনাই জানা থাকে না অজানা অনেক তথ্য আপনি সামনে আনছেন সেগুলো কিভাবে সম্ভব হয় সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে বিভিন্ন সোর্স লাইব্রেরি থেকে স্টাডি করে তারপর এখন ইন্টারনেটেও পাওয়া যায় কিছু জিনিস পত্রগুলো কম্পাইল করে করা হয় মানে এগুলো তো আর এক্সাম্পল করা সম্ভব না এবং এগুলো তো অবশ্যই

পেপার তো তখনই শুধু ইত্তেফাক পূর্ব দেশ এরকম দু তিনটা পত্রিকা ছিল তো আমাদের পাশে ইত্তেফাকে রাখা হতো ইত্তেফাকে তখন সাব সাবাইডেট লিখতো এই আর যা এগুলো এইসব বিভিন্ন নামে মুসাফির এইসব নামে কলাম লেখা হতো তো তখন উনি বললেন যে পত্রিকা পড়ার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য এই পোস্টের রেটেলগুলো পড়লে ফিউচারে কিছু করা যাবে বা নলেজ বৃদ্ধি হবে তখন থেকে আমি এটা স্টাডি করতাম এবং হ্যাঁ যখন তো এই ভিত্তিতে আমাদের জেলার মধ্যে যখন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী তখন আবার আগে ছিল যেটা এখন নেই এই ট্র্যাডিশনটা এসে কম্পিটিশন হতো বিভিন্ন অনুষ্ঠান হতো কিন্তু এখন সেগুলো না সেই সব অনুষ্ঠানের অম এসএ লিখে দিতাম কম্পিটিশনে দেখা যায় মাঝে মাঝে রেসপন্স পাচ্ছি পুরস্কার পেতাম ওটিকামা কারো স্পে ইনস্পায়ার্ড করেছে যেমন 21 ফেব্রুয়ারি তো কিন্তু ওখানে আমাদের সময় অনেক প্রতিযোগিতা ছিল যে আগাতে আগাতে পর্যন্ত এসেছি একটাই বলা যায় এর কি আচ্ছা সেই সময়ই নিশ্চয়ই ধারণা ছিল না যে বড় হয়ে আপনি এরকম লেখালেখির মাঝেই ভেতরে নিজেকে রাখতে চান এবং সেই বিষয় আমি জানতে चाहব তবে ছোট একটা বিরতির সময় হয়ে গেছে অনুমতি নিয়ে বিরতি থেকে ফিরে আসি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবে প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন অর্থনীতির বিশ্লেষক প্রাবন্ধিক এবং কলামিস্ট ডক্টর আনু মাহমুদ চলে যাচ্ছে আবারও তার কাছে জি শুরুতে শুরুর দিকের কথা শুনছিলাম এবং সেই সময় কি ধারণা ছিল যে বড় হয়ে এই সময়টাতে এসেও নিজেকে লেখালেখির মাধ্যমে প্রকাশ করবেন বা নিজের মতামতগুলো এভাবে প্রকাশ করবেন এটা ক্ষুদ্র ইচ্ছে ছিল ইচ্ছে ছিল আচ্ছা তো এই লেখালেখি যে পোস্টডিয়াল পর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে পোস্টডিয়াল থেকে আমি তখন যখন মানব চাঁদে অবতরণ করে এটা ইত্তেফাকে বেশ সুন্দরভাবে ডিটেলস করে এটা বের হয়েছিল তো আমাদের তখনকার স্কুলের সময় এখনও হয়তো আছে এসে প্রতি বৃহস্পতিবার এছে লিখতে ক্লাসে যারা মোটামুটি ভালো তাদেরগুলো রিড আউট করা হতো তো ওইটা ছিল চাঁদে মানব অবতরণ তো আমি ওই পত্রিকা থেকেই লিখেছিলাম তখন আমার টিচার জিজ্ঞেস করেছিল একটা সোর্স কোথায় আমি পত্রিকার কথাই বলেছিলাম এবং আরো ইন্টারেস্টিং যে তখন যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেকেন্ড পেপারে তো এসএ থাকে আপনি জানেন তো তখন এই এসএটাই এসেছিল এবং আমি ওটাই লিখেছিলাম আপনার বাবার অনুপ্রেরণা অনেক বেশি এবং তিনি অভ্যাস করিয়েছেন পড়ানোর লেখানোর তার ইন্সপিরেশনটা আপনার জীবনে আমি একটু শুনতে চাচ্ছিলাম উনি এইভাবে ইন্সপায়ার করেছেন আর বিভিন্ন ভাবে ওনার সাথে তখন তো আহ আইব খানের যুগ ছিল আন্দোলনের ছিল নাইনেরই ছিল তখন তো আমরা স্কুলে পড়ি তখন মাঝে মাঝে আমি তার সাথে মোটামুটি ফ্রেন্ডলি ছিলাম বা আমি কোনো প্রশ্ন করলে বা উনি আমাকে চেষ্টা করতেন বুঝাতে বলতে তখন আমি জিজ্ঞেস করতাম যে আইপখনের খানের অ্যাগেনস্টে কেন আওয়ামী লীগ কাজ করছে বা কেন বঙ্গবন্ধু এগুলা কর তখন তো বঙ্গবন্ধু ছিলেন না শেখ মুজিব ছিলেন তো আমাকে বুঝাতেন যে এই যে ডিসপ্যারিটি পাকিস্তান পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বিভিন্ন এগুলো বোঝাতেন বা তাদের যে কর্মসূচি এগুলো কেন নিতেন এগুলো আমি জিজ্ঞেস করতাম তো এইসবভাবে আস্তে আস্তে ওখান থেকেও আমার কিছু নলেজ গ্যাদার হয়েছে তারপর যে বঙ্গবন্ধু সিক্সটি নাইনে মুক্তি পেয়ে যখন আসলেন এগুলো কি কি কারণে হলো বা আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হলো তার এগেনস্টে তো এগুলো তো ওনারা পলিটিক্স করতেন আর আমার ফাদার ইনফ্যাক্ট পলিটিক্স শুরু করেছেন ক্যালকাটা থেকে আমার ফাদার বঙ্গবন্ধু তো ইসলামিয়া কলেজে পড়তেন আমার ফাদার ওখানে পড়তেন এবং দুজনই বেকার হোস্টেলে থাকতেন তখনকার থেকে এই সহযোগে উনি পলিটিক্সে আসেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের পলিটিক্সে যোগ দেন আওয়ামী লীগের ছিলেন জি এবং এরকম একটি রাজনৈতিক পরিবারে আপনি বেড়ে উঠেছেন তখন থেকেও কি আপনার মাঝে পলিটিক্যাল ব্যাপারগুলো ছিল যে আমিও বড় হয়ে এরকম কাজ করতে চাই আপনি প্রধানমন্ত্রীর অফিসে দশ বছর কাজ করেছেন অনেক দীর্ঘ একটি সময় সেই অভিজ্ঞতার কথাটাও আমি একটু আসলে জানতে চাই হ্যাঁ আমরা যখন আমি যখন রাজনীতি ফ্যামিলিতে তখন আমারও একটা ইচ্ছা ছিল যে রাজনীতির সাথে জড়িত হব। কিন্তু আমার ফাদারের ইনস্ট্রাকশন ছিল বা অ্যাডভাইস ছিল যে ভালোভাবে জ্ঞান অর্জন করলে পড়াশোনা করলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে রাজনীতি তোমাকে ডেকে ওইটা ফলো করতাম চেষ্টা করতাম আর তার আর একটা বিষয় ছিল যে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও কাজ করতাম কিন্তু আমি কখনো কিন্তু তার সাথে পার্সোনালি কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি এবং আমার ফাদারকেও বলতাম তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উনি বলেছেন যে আমি পরিচয় করাবো না তোমার কাজের মাধ্যমে করে তার পরিচিত হতে হবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে ওই ওই সময় যখন শিশুটি সিক্সের ওই গভর্নমেন্টের শেষের দিকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর একটা বই লিখেছিলাম গণতন্ত্রের মানসকন্যাঁ শেখ হাসিনা তো বইটা প্রকাশ করে আমি যে ওনাকে দিব ব্যস্ত ছিলেন তো সংসদে আমার ফাদারের কাছে দিয়েছিলাম তো সংসদে উনি ওইটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন চাচা আনু মাহমুদের বই আপনি দিলেন কেন বললেন যে উনি তো ও তো আমার ছেলে বলে যে আমি তো জানি না ও তো কখনো বলে আমাকে বাহ কি চমৎকার আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছে আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন অর্থনীতির বিশ্লেষক প্রাবন্ধিক কলামিস্ট ডক্টর আনু মাহমুদ চলে যাচ্ছে আবারও তার কাছে আমাদের পাঠ্যপুস্তকে নিউ জেনারেশনে যারা আছে কতটুকু সঠিক উপায়ে তাদেরকে জানানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য যা করেছেন আমাদের জাতির পিতা তিনি এটা বলতে গেলে যে এখনকার পর্যায়ে বলতে গেলে কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর হত্যার পরে সেভেন্টি ফাইভের পরে যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে বা অনেক সময় দেখে যে পাঠ্যপুস্তক থেকে এটা বাদ দিয়েছিল এবং তারপরে বর্ধিত সময়ে যখন বিভিন্ন আন্দোলন বিকৃতভাবে এটাকে উপস্থাপন করা হয়েছিল এবং অনেক মিথ্যে তথ্য দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর যে স্বাধীনতার কন্ট্রিবিউশন এবং বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই যে তেইশ বছর কারাগারে ছিলেন এই বিভিন্ন তেইশ বছর সংগ্রাম করেছেন তা সেগুলো বিকৃতভাবে তুলে ধরা হয়েছে এমনকি একটা কর্নার থেকে বলা হচ্ছে যে তিনি স্বাধীনতা ঘোষণা করেননি তো এইগুলো স্বাধীনতা ঘোষণা করেন এখন তো তার যে এই রোজ কারাগারে রোজ নামছা বা অসমাপ্ত আত্মজীবনী তারপরে এর মধ্যে যে এর মধ্যে যে তথ্য বিভিন্ন তথ্য ইন্টেলিজেন্টদের তথ্য নিয়ে একটা বই হলো তো এগুলো তো এমনিই হয়নি বা এগুলো তো ইচ্ছা করেই হয়নি এবং একটা কন্টিনিউশন আছে যে একটা কাজ করতে গেলে কন্টিনিউশন থাকে হুট করে কেউ কিছু বড় হতে পারে না কেউ হুট করে স্বাধীনতার ঘোষণা দিতে পারে না এটা তো এমন না যে আপনি হুইসেলে শব্দ করলেন আর সবাই ঝাঁপিয়ে পড়লেন এর জন্য একটা প্রিপারেশন লাগে সামান্য একটা কিছু রান্না করতেও ইচ্ছা করে আপনি রান্না করবেন হুট করেই করা যাবে না এর জন্য মার্কেটিং থেকে অনেক কিছু প্রিপারেশন পড়ে তারপরে এটা করা যায় এবং আশার বিষয় সেক্ষেত্রে যে এখন নিউ জেনারেশন যেভাবে জানছে এবং তার ওনাকে নিয়ে এত চলচ্চিত্রে কাজ হচ্ছে বা নাটকে আমরা দেখতে পাচ্ছি সবভাবেই জানার আসলে ওয়ে পাচ্ছি এই মুহূর্তে আপনি ব্যস্ত আছেন এবং এম এর ক্লাস নিচ্ছেন একটি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সে ব্যাপারে একটু জানতে চাই পিপলস ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিই আচ্ছা এম বিএতে পড়াই তো ওদের এম বিএতে দুটা পেপার আমি পড়াই ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স এর পেপার আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স তো ম্যাক্রো মাইক্রোতে থাকে নর্মালি তাত্ত্বিক বিষয় মাইক্রো ইকোনমিক্স এর নর্মালি ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স সম্বন্ধে যেমন আপনারা আমার প্রাথমিক জীবনে কীভাবে এগুলো করে যেমন সাপ্লাইকে ডিক করে বা আমরা কোন জিনিস কিনবো বা কেন না এগুলোর কতগুলো তথ্যগত আছে যেমন আমার ইন্ডিভিজুয়াল জীবনে কাজে লাগে আর ম্যাক্রো হলে ন্যাশনাল ইকোনমি নিয়ে কথা বলে জিএনপি জিডিপি কিভাবে একটা দেশ গ্রোথ হবে কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হবে কেন হচ্ছে না এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কি কি ক্রাইটেরিয়া থাকে এইসব ব্যাপারগুলোই থাকে প্ল্যান কিভাবে করতে হয় বাজেট কিভাবে করতে হয় কোন বাজেট ভালো কোন খারাপ এগুলো হলো ম্যাক্রো ইকোনমিকের বিষয় আর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে যে একটা ইন্ডাস্ট্রি কিভাবে গুড ম্যানেজমেন্টের মাধ্যমে এটা টার্গেটে পুষতে পারে এবং সব ইউনিভার্স ইন্ডাস্ট্রির তো টার্গেট থাকে টু অ্যাচিভ দি গোল ইয়া প্রফিট তো সেই প্রফিটটা অ্যাচিভ করার জন্য কিভাবে ইন্ডাস্ট্রিকে চালাতে হয় ম্যানেজমেন্ট কিভাবে হবে এসব বিষয়গুলো এটা থাকে যেটা যারা এমবিএ করে পরে বিভিন্ন যখন বিভিন্ন সেক্টরে যারা যাচ্ছে সেক্টরে চলে যায় ইন্ডাস্ট্রিয়াল বন্য অফিসে ডেভেলপমেন্ট অফিসে তখন এই নলেজ গুলো ওদের হেল্প করে আচ্ছা বাহ চমৎকার এবং আপনি কবে থেকে যুক্ত হয়েছেন এটা 5 বছর হয়েছে বিশেষ করে ওরা গুরুত্ব দেয় যারা লেখালেখির সাথে ওদের কিছু কন্ডিশনই থাকে যে লেখালেখির সাথে যুক্ত হবে যদিও এই বিষয়টাও সেই পঁচাত্তরের পরে যে সরকার এরা ছিলেন তারা এইটাকেও নষ্ট করে দিয়েছে এখন দেখা যায় যে অনেক লোক বাংলা একাডেমির সদস্য আছে কিন্তু তাদের এই ধরনের স্ট্যান্ডার্ড নাই যে নামমাত্র তারা সদস্য আছে এবং বাংলা একাডেমির সদস্য কিন্তু এই ক্যারেটারিগুলো ফলো করা হয় না আর বাংলা একাডেমির আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এরা তো একটা বইমেলা করে মানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আর আরেকটা বইমেলা ক্যালকাটা হয় ওখানেও বিশাল বইমেলা হয় তো ওইটার ওইটার একটা ধারাবাহিকতা আমাদেরও একুশে বইমেলা হয় এবং এক মাস ব্যাপী হয় কিন্তু এত দীর্ঘ বইমেলা কোথাও হয় না ক্যালকাটায় যেটা হয় এটা কিন্তু পনেরো দিনের আর আমাদের এক মাস ব্যাপী করা হয় এবং ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয় এবং এটাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেন এবং এই এক মাস পর্যন্ত বিভিন্ন বই প্রকাশিত হতে থাকে এই এই বইমেলাটা শুরু হয়েছিল সাম দত্ত উনি তখন বাংলা একাডেমিতে আম গাছ ছিল সেখানে আমগাছের নিচে কয়েকটা বই বিছে । উনি এটা শুরু করেছিলেন জি ওইটা আস্তে আস্তে একটা মেলা এত বড় আকার ধারণ করেছে কিছু বই কিছু প্রকাশক এনে এনে মেলা শুরু করেছেন পরে এটা তো বাংলা একাডেমি করছে বাহ চমৎকার এবং এই ফেব্রুয়ারি তো জানতে পারলাম আপনার অনেকগুলো বই পেতে যাচ্ছি আপনি পিএইচডি করেছেন যে বিষয়বস্তু নিয়ে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ই গভর্নেন্স এবং গুড গভর্নেন্স জি গুড গভর্নেন্স ই গভর্নেন্স এন্ড কমব্যাট করাপশন জি তো এটা একটা রিলেটেড ব্যাপার আচ্ছা যে আমাদের টার্গেট থাকে গুড গভর্নেন্স অ্যাচিভ করা হুম তাই না যে কোনো দেশের সরকারের চাচ্ছে যে সুসরকার হবে নাগরিকের অধিকার ঠিকভাবে স্টাবলিশ হবে বাক স্বাধীনতা থাকবে সব কিছু ডেমোক্রেটিক প্রসেসে আসবে এগুলো নিয়েই তো গুড গভর্নেন্সের কাজ এবং এটা অ্যাচিভ করার জন্য তো এটার জন্য কিছু স্টেপ আছে আর এই গভর্নেন্স হলো যাতে ট্রান্সপারেন্ট আছে ট্রান্সপারেন্সি আছে তারপরে অন্যান্য অন্যগুলো ব্যাপার আছে যেগুলো স্বচ্ছতা আনে আর সেটা হলো ই গভর্নেন্সের ব্যাপার আর কম্প্যাট করাপশন করাপশনের জন্য আমাদের সমাজে অনেক ক্ষতি হচ্ছে যখন এখন ব্যাংকের করাপশন হচ্ছে যেদারছে এটা তো আমাদের ইকোনমীকে ধ্বংস নামিয়ে দিয়েছে তারপর বাংলাদেশ ব্যাংকে যে হ্যাক পড়া হলো টাকা নিয়ে গেল হলো এসব আর এই সাথে কারা জড়িত থাকে বৈকরাপশন একটাই কারণে অর্থনীতি কিভাবে ধ্বংস করে ব্যাংকটা गवर्नमेंटকে কিভাবে ক্ষতি করে এগুলো তিনটা ব্যাপার কম্পাইল করে একটা মানে দুটো ব্যাপার কম্পাইল করে গুড টু অ্যাপেন্ডেন্স আসতে পারে যেটা আমাদের জন্য উন্নয়নশীল দেশের জন্য এটা খুবই দরকার তো যেটা আমাদের আগে ছিল বিভিন্ন দেখা যেত কোনো কাজের জন্য যদি ইভেন্ট টেন্ডার করা হতো সেখানেও একটা দুর্নীতি বা অন্যরকম একটা সিস্টেম ছিল বা গাইড জোর ছিল হয়তো কেউ পিস্তল দেখিয়ে টেন্ডার নিয়ে যেত এখন এই টেন্ডারের ক্ষেত্রেও দেখা যায় যে এই গভর্নেন্স সিস্টেম চালু হয়েছে এখানে অনলাইনে আপনি টেন্ডার করতে হচ্ছে আপনি কাউকে যেতে হচ্ছে না তো এখন এই সেইভাবে ভয় ভয় দেখিয়ে কিছু করতে পারছে না এরকম বিভিন্ন স্তরে এটা হয়েছে এখন দেখা যায় অফিস আদালতে এবং কি এই অফিস আদালততে এবং ভূমি অফিসে দেখা যায় ডিজিটাল সিস্টেম ইনট্রিডিউস করা হয়েছে যেজন্য সব সিস্টেমে এন্ট্রি থাকে এবং ইচ্ছা করলেই আপনি যে কিছু নিয়ে আসতে পারবেন বা করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না আচ্ছা এবং गवर्नमेंटের যে বাজেট যে সবগুলো এখন এই गवर्नमेंट ইন এই এটা মেইনটেইন করে এস্টাবলিশেশনের মধ্যে চলে গেছে বাহ তো সেগুলো এগুলা লিংক করার জন্যই আমি এটা এইটাই আমার সাবজেক্ট চুজ করেছি এবং এটার উপরই পিএইচডি করেছি যে যে ভাবলাম এটা কিছু কাজ করলে দেশের জন্য কিছু অবশ্যই এবং দেশের এতগুলো দিকে আপনি এতগুলো সেক্টরে এত অবদান রাখছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেমন আজকে আমরা এই জেনারেশনে যারা আছি তারা আপনার সামনে বসে কথা বলতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরেকটি আয়োজনে নতুন একজন অতিথিকে সাথে নিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং এসি পর্দায় চোখ রাখবেন